হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার একুশের জন্য মাত্র পাঁচটা প্রয়োগ দেখাবো যেই পাঁচটা প্রয়োগ যদি তোমরা করে যাও মাধ্যমিক দু হাজার একুশে তাহলে কিন্তু তোমরা এই পাঁচটা প্রয়োগের মধ্য থেকে একটা প্রয়োগ কিন্তু এই বছর শিওর পেয়ে যাবে তো আজকের ভিডিওটাকে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী আমি তোমাদের মাত্র পাঁচটা প্রয়োগ আজকে দেখাবো যেই পাঁচটা প্রয়োগ যদি তোমরা করো তাহলে তোমাদের প্রয়োগ থেকে যে তিন নাম্বার থাকবে সেই তিন নাম্বার কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট তিন নাম্বার পেয়ে যাবে এই পাঁচটা প্রয়োগের মধ্যে থেকে তোমরা মাধ্যমিক দু হাজার একুশে কিন্তু একটা প্রয়োগ পাবেই পাবে তো আজকের ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে তো আজকে আমরা একটা একটা করে পাঁচটা প্রয়োগ তোমাদের বলবো এই পাঁচটা প্রয়োগ তোমরা কিন্তু সবাই মাস্ট করে যাবে মাধ্যমিক দু হাজার একুশের জন্য এই পাঁচটা প্রয়োগ করলেই তোমরা একটা প্রয়োগ পেয়ে যাবে তো সর্বপ্রথম যে প্রয়োগটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে বলা আছে দেখো প্রমাণ করি যে কোনো বৃত্তে দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তো যেহেতু তোমাদের এই বছর বেশি চ্যাপ্টার স্কুলে পড়ানো হয়নি তো তোমাদের কিন্তু বৃত্ত চ্যাপ্টারটা সর্বপ্রথম রয়েছে জ্যামিতির মধ্যে তো এই বৃত্ত চ্যাপ্টার থেকে কিন্তু প্রয়োগ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো এই জন্য বৃত্ত থেকে তোমরা এই প্রয়োগটা কিন্তু মাস্ট করে নেবে যেটা তোমাদের প্রয়োগ দশে রয়েছে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য চ্যাপ্টারে তো এই প্রয়োগটা কিন্তু তোমরা ফার্স্ট করে নেবে এরপর যে দু নম্বর প্রয়োগটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে বলা রয়েছে দেখো কোনো প্রমাণ করি যে বিত্তস্ত ট্রাফিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এই প্রয়োগটাও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রয়োগ যেটা তোমাদের কিন্তু চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে রয়েছে চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্যের প্রয়োগ সাথে এই উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে মানে এই প্রয়োগটা তোমরা সেখানে দেখতে পাবে এই প্রয়োগটা কিন্তু তোমাদের বইতেই করে দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে বৃত্তস্থ ট্রাফিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তো বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে এই প্রয়োগটা কিন্তু তোমরা মাস্ট মাস্ট করে নেবে এরপর যে তিন নম্বর প্রয়োগটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে দেখো তিন নম্বর প্রয়োগটা হচ্ছে দেখো এখানে বলা রয়েছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানি যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করি যে এ ও বিসি এর লম্ব লম্ব ঠিক আছে এটা তোমাদের প্রমাণ করতে হবে কি যে এ ওটা বিসি এর লম্ব সমিখণ্ডক তো এই প্রয়োগটা এই বছর মাধ্যমিক দু হাজার একুশের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রয়োগ যেটা তোমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে রয়েছে প্রয়োগ বারো নম্বর প্রয়োগ তো তোমরা সংক্রান্ত খুলে সেখানে যদি তোমরা বারো নম্বর প্রয়োগটা দেখো তাহলে কিন্তু তোমরা সেখানে এই প্রয়োগটা পেয়ে যাবে তো স্পর্শক থেকে যদি তোমরা এই প্রয়োগটা করো তাহলে স্পর্শক থেকে কিন্তু এর বাইরে কোনো প্রয়োগই তোমাদের পরীক্ষায় পড়বে না তো এই তিনটে প্রয়োগ কিন্তু তোমাদের মাস্ট মাস্ট এখনো পর্যন্ত করতে হবে তো এরপর আমরা যে চার নম্বর প্রয়োগটা সেটা দেখে নিই তো চার নম্বর প্রয়োগটা হচ্ছে দেখো এখানে বলা রয়েছে একটি বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি তো এই প্রয়োগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ এই বছর মাধ্যমিক দু হাজার জন্য এই প্রয়োগটা আমার মনে হয় মাধ্যমিক দু হাজার একুশে পড়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কিন্তু এই প্রয়োগটা সবাই মাস্ট করে যাবে যেটা তোমাদের সদৃশতা চ্যাপ্টারে রয়েছে যেটা তোমাদের সদৃশতা চ্যাপ্টারের প্রয়োগ আঠেরো নম্বর প্রয়োগ তোমরা এই অঙ্কটা সেখানে দেখতে পাবে তো সেইখান থেকে কিন্তু তোমরা এই প্রয়োগটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে এই প্রয়োগটা কিন্তু এই বছর মাধ্যমিক দু হাজার নতুন সিলেবাস অনুযায়ী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রয়োগ তো এখনো পর্যন্ত তোমাদের এই চারটা প্রয়োগ করতে হবে তো এরপর আমরা দেখে নেব পাঁচ নম্বর প্রয়োগটা তো পাঁচ নম্বর প্রয়োগ তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এপিএ কিউ দুটি জ্য এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস প্রমাণ করি যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্ত যেটা তোমাদের চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্য চ্যাপ্টারে রয়েছে প্রয়োগ আট নম্বর প্রয়োগ এটাও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক মাধ্যমিক দু হাজার একুশের জন্য তো তোমরা কিন্তু চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্যটা খুললে এই প্রয়োগটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে যেটা তোমাদের প্রয়োগ আঠে রয়েছে সেখানে তোমাদের এই প্রয়োগটা পুরোপুরি করে দেওয়া রয়েছে তো সেখান থেকে কিন্তু তোমরা এই প্রয়োগটা প্র্যাকটিস করে নিতে পারো তো আজকে আমি তোমাদের এই যে পাঁচটা প্রয়োগ দেখালাম এই পাঁচটা প্রয়োগ যদি তোমরা মাধ্যমিক দু হাজার একুশে করে যাও তাহলে নতুন সিলেবাস অনুযায়ী এই পাঁচটা প্রয়োগের মধ্যে থেকে কিন্তু তোমরা একটা প্রয়োগ মাধ্যমিক দু হাজার একুশে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তো এইখান থেকে এই পাঁচটা প্রয়োগ করলেই কিন্তু তোমরা তিন নম্বর শিওর পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এখনও যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দাও